আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে করে দেখাবো ফাস্ট ফুড রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইড রাইস। চিকেন ফ্রাইড রাইসে সব ধরনের টিপস থাকবে তৈরির, ঝটপট অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। করে দেখেন, আশা রাখছি ভালো লাগবে। ভালো লাগলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সাথে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। প্রথমে ফ্রাইড রাইসের ভাত রান্না করে নিব। এর জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ফুটে ওঠার পর তাতে তেল দিয়ে দিব 1 টেবিল চামচ, যাতে করে ফ্রাইড রাইসটা ঝরঝরে থাকে। 1 চা চামচ লবণ দিয়ে দিব। আমি কালো জিরার সুগন্ধি চাল নিয়েছি এখানে 2 কাপ। আপনারা চাইলে যে কোনো সুগন্ধি পোলাও চাল নিতে পারেন, কিংবা বাসমতি চালও নিতে পারেন। ভাতটা 90% সিদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে নিব। ভাত সিদ্ধ হয়ে যাবে, কিন্তু ভিতরে সামান্য একটু শক্ত থাকবে। এ পর্যায়ে পানি ঝরিয়ে নিব, ভাত চারদিকে ছড়িয়ে দিব। পানি ঝরিয়ে নেওয়ার পর গরম ভাবটা যাতে করে চলে যায়, পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য, কিংবা ফ্যানের নিচে রেখেও পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, ঝরঝরে করে নিতে হবে। এবার মাংস ম্যারিনেট করে নেব। 2 কাপ নিয়েছি মুরগির মাংস, ছোট আর পাতলা করে কেটে নিয়েছি। এগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মাংস ম্যারিনেট করার জন্য কী কী লাগবে তা দেখিয়ে দিচ্ছি। সয়া সস নিয়েছি 1 টেবিল চামচ, লেবুর রস লাগবে 2 চা চামচ, মরিচ গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, গোলমরিচ নিয়েছি 1/4 চা চামচ, লবণ নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি 1/3 টেবিল চামচ। এবার একটা মিক্সিং বোলে মাংস নিয়ে নিলাম, দিয়ে দিব মরিচ গুঁড়া, গোলমরিচ, লবণ, দিয়ে দিব লেবু রস, সয়া সস দিয়ে দিব, দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এবার এগুলোকে একত্রে মাখিয়ে নিব মাংসের সাথে। এই সব কিছুকে একত্রে মাখিয়ে নেওয়ার পর আধা ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দিব মাংসটাকে। এছাড়াও আমাদের লাগবে ডিম 2টা, রসুন কুচি করে নিয়েছি 1/2 টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি করে নিয়েছি 2টা, সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ। এছাড়া নিয়েছি এখানে সবজি হিসেবে পেঁয়াজ ছোট কিউব করে কেটে নিয়েছি, পেঁয়াজ পাতা নিয়েছি, নিয়েছি ক্যাপসিকাম 3 ধরনের, সবুজ, অরেঞ্জ আর হলুদ কালারের, নিয়েছি গাজর, বাঁধাকপি, ধনে পাতা, মটরশুঁটি নিয়েছি। চুলায় পাতিল দিয়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, বাটার, তেল, ঘি যে কোনোটা দিতে পারেন, আমি এখানে ঘি দিয়ে দিলাম। তাতে দিয়ে দিব রসুন কুচি, রসুনকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। রসুন হালকা ব্রাউন হয়ে গেলে এবার এতে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাংস। মাংসগুলোকে চাইলে আলাদা তেলেও ভেজে নিতে পারেন। চুলার আঁচ মাঝামাঝিতে রেখেছি, আর চিকেনগুলোকে আমি 5-6 মিনিট ভেজে নিব। চিকেনগুলোকে বেশি সময় ভাজতে হবে না, যেহেতু চিকেনগুলো ছোট আছে এর থেকে বেশি সময় লাগবে না। বেশি সময় ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে, সফট থাকবে না। মাংস সিদ্ধ হয়ে যাবার পর এবার এতে আমি সবজিগুলোকে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি বাঁধাকপি, গাজর দিয়ে দিব। আপনাদের হাতের কাছে থাকা যে কোনো সবজি দিতে পারেন। যে সবজিগুলো হতে সময় লাগবে সেগুলোকে আগে দিয়ে দিবেন, আর যেগুলো হতে কম সময় লাগবে সেগুলোকে পরে দিব। গাজর আর বাঁধাকপিকে ভেজে নিয়ে এবার অন্যান্য সবজিগুলোকেও দিয়ে দিব। দিয়ে দিব পেঁয়াজ ছোট করে কেটে নেওয়া, ক্যাপসিকাম দিয়ে দিব, দিয়ে দিব মটরশুঁটি। এবার সবজিগুলোকে সিদ্ধ করে নিব। কয়েক মিনিট সিদ্ধ করে নিলে হবে, বেশি সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না। দিয়ে দিব লবণ, লবণ সবজির অনুপাতে দিব, যেহেতু আমরা মাংসে আর ভাতটা রান্না করার সময়ও লবণ দিয়েছি, এখন শুধু সবজির অনুপাতে লবণ দিয়ে দিব। দিয়ে দিলাম কাঁচা মরিচ। এবার সবজি সিদ্ধ হয়ে গেলে এগুলোকে এক পাশে করে নিয়ে অন্য পাশে দিয়ে দিব ডিম 2টাকে ভেঙে। দিয়ে দিব সামান্য লবণ ডিমের অনুপাতে, আর নিচের সাইডটা যখন একটু শক্ত হয়ে আসবে ডিমের, এরপরে নেড়ে দিব। এভাবে করলে ডিমগুলো একটু আস্ত থাকে আর সফট থাকে। ডিমটাকে সবজি ভাজার সাথে সাথে এভাবে ডিমটাকে আলাদা ভেজে নিলে এটা সফট থাকে, যদি আগে থেকে ভেজে নেন তাহলে কিন্তু শক্ত হয়ে থাকে। ডিমকে সবজির সাথে এবার মিশিয়ে নিব।
এবার এতে দিয়ে দিব আগে থেকে রান্না করা ভাত। ভাত আপনারা চাইলে আগের দিন রান্না করেও ফ্রিজে রেখে দিতে পারেন। ফ্রিজ থেকে বের করে সরাসরি ভাতটাকে রান্না করা যাবে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিব গোলমরিচ সামান্য, কিংবা আপনাদের হাতের কাছে যদি ফিশ সস থাকে দিতে পারেন, কিংবা টমেটো কেচাপও দিতে পারেন সামান্য পরিমাণ। এবার দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। চাইলে সামান্য একটু টেস্টিং সল দিতে পারেন। এবার এতে দিয়ে দিব পেঁয়াজ পাতা, দিয়ে দিব ধনে পাতা, এগুলোকে দিয়ে মিশিয়ে নিব। পেঁয়াজ পাতা চাইলে দিতে পারেন কিংবা বাদ দিতে পারেন। সব কিছুকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলেই হয়ে গেল চিকেন ফ্রাইড রাইস। করে নিলাম চিকেন ফ্রাইড রাইস, আপনারাও করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কিংবা এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের পরিচিত মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন যত খুশি। রেসিপি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করতে পারেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।